বুঝতে পারি না যে আমি ঘর সামলাবো না বিউটি পার্লার। আজ তো আমি পার্লারের শাটার একেবারে বন্ধ করে দেবো, ব্যাস। ওয়াও, তুমি কেন কিছু বলবে, রাইট? গুড অজয়, তুমি তো এটাই চাও তাই না, যে আমি সারা জীবনের জন্য ঘরেই বসে থাকি আর তোমার জন্য ভালো ভালো রান্না করি? প্রজ্ঞা, তো তুমি কি চাও, তার মানে আমি জব ছেড়ে দিয়ে ঘরে বসে থাকব? হ্যাঁ বলো। অজয়, আমি শুধু এটুকুই চাই যে কি আমরা কি একজন ফুল টাইম মেড খুঁজতে পারি না যে ঘরের কাজ করবে? অজয় কান্ট হ্যান্ডেল। আমি সবাইকে বলে রেখেছি, কিন্তু ভালো কাজের লোক বাজারে পাওয়া যায় না, যে আমি কিনে এনে তোমাকে দেব। অজয়, ট্রাই তো করতে পারো। তুমি আমাকে কেন বলছো? এই যে এই তোমার নিষ্কর্মা অলস ভাই, সারা দিন ঘরে বসে থাকে আর আমার অন্ন ধ্বংস করে, এই একটা ভালো কাজের লোক খুঁজতে পারে না? জামাই বাবু, আমি অকম্মার ঢেকি নই, জব এক্সামের প্রস্তুতি তো আমি নিচ্ছি। যেরকম তোর যোগ্যতা না, সাত জন্ম তুই কোনো চাকরি পাবি না। অজয়, রিঙ্কু একটু দেখ তো কে এসছে। নমস্কার স্যার। কি হয়েছে সাহেব, কোথায়? জামাই বাবু, নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। কি হয়েছে রামদিন? আপনি আমাকে বলেছিলেন না স্যার একটা কাজের লোকের জন্য? সুন্দরী, নমস্কার সাহেব। নমস্কার ম্যাম সাহেব। এই সোসাইটিতেই তুমি কাজ করো না? না সাহেব, এখানে এটা আমার প্রথম কাজ হবে। রামদিন, তুমি তো ভালো করে জানোই কোনো অচেনা লোককে আমরা কাজে রাখি না। সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি খুব ভালো করে এই বাড়িটা সামলে রাখবো। আর সাহেব, আমি দূরে থাকি না, আমি এই পাশের গ্রাম রাজাপুরেই থাকি। ম্যাম সাহেব, আমি সব কাজ করতে পারি, ঝাড় দেয়া, মোছা, বাসন, কাপড় কাছা সব করে দেব। ম্যাম সাহেব, আমাকে কাজে রেখে দিন, আমার কাজের খুব দরকার ম্যাম সাহেব। ঠিক আছে ঠিক আছে, মাইনা কত নেবে? আপনি যা দেবেন ম্যাম সাহেব। 5,000? 5,000 চলবে? সকাল আর রাতের খাবার দাবার, আর তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, রাতেও, শুধু হোলি আর দিওয়ালিতে ছুটি পাবে, বুঝেছো? হ্যাঁ সাহেব। আমরা এর ব্যাপারে কিচ্ছু জানি না, তাই সবার আগে পুলিশ ভেরিফিকেশন করানোটা খুব জরুরি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অজয়, সেটা আমি করিয়ে নেব। আর তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, স্নান করে নাও, আর আজ থেকেই কাজ শুরু করে দাও, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আর এই যে আমার ভাই, ও তোমাকে বুঝিয়ে দেবে কি কি করতে হবে, ঠিক আছে? বুঝলে? আমরা বেরোচ্ছি, আমাদের লেট হচ্ছে। ঠিক আছে দিদি, চলো যাই। ভগবানও কি অত্যাচার করে তাই না, এত সুন্দর মেয়েকে দিয়ে চাকরানির কাজ করাচ্ছে। কলা খাবে? না রিঙ্কু বাবু, আপনি খান, আমার অনেক কাজ হয়েছে, মেম সাহেব আসার আগেই সব শেষ করতে হবে। আচ্ছা, তোমার কোমরে এত পাতলা কেন? এটা আপনি কি করছেন রিঙ্কু বাবু? টাইটিং টাইটিং করো নাকি? হ্যাঁ দেখো, আমার কথাটা বোঝো, দিদি জামাই বাবু তো কাজে চলে যায় তাই না, তো সারাদিন আমি থাকি এখানে, যদি তুমি আমাকে খুশি না করো তো, বুঝতে পারছো তো? না হলে এরোপ্লেনের মতো তোমার চাকরিও চলে যাবে, আর কখনো পাবে না, এই জন্য আমি যেটা বলি সেটা করো, যদি তুমিও ভালো থাকবে আমিও খুশি থাকবো, আর আমরা দুজনেই ভালো থাকবো। ছাড়ুন ছাড়ুন, এইসব কি করছেন, গরিবের সম্মান হয় রিঙ্কু বাবু, আমি কাজ ছেড়ে দেবো,
তাও আমি নিজের সম্মানে আচাস্তে দেবো না। আরে দাঁড়াও তো, আমি তোমার ইজ্জত কোথায় নিচ্ছি? প্রথমে তো আপনি আমার হাত ছাড়ুন, যদি এরপর আপনি আমাকে আর বিরক্ত করেন তাহলে আমি আপনার ব্যাপারে সাহেব আর মেম সাহেবকে বলে দেব, মনে রাখবেন আপনি। কতদিন বাঁচবে সুন্দরী রানী? চাকরি বাঁচাতে হলে রিঙ্কুকে তো খুশি করতেই হবে। আরে আরে সুন্দরী, এ কি, তুমি আমাদের দুজনের পা কেন ছুলে সুন্দরী? সাহেব, আমার মা বলতো মালিকের সম্মান করবে তো ভগবানও খুশি থাকবে। আরে বাহ সুন্দরী, তুমি তো এমন ভাবে বলছো যেন তুমি এই বাড়ির কোনো স্পেশাল মেম্বার। আই এম ইমপ্রেসড। অজয়, এরকম মেয়েটা আমরা প্রথমবার দেখলাম না? গড ব্লেস ইউ। দিদি, আমার 1500 টাকা চাই, জবের জন্য ফর্ম তুলবো, পাস হয়ে গেলে একদম ট্রেনিং এ চলে যাব। শিওর। দাঁড়াও প্রজ্ঞা, তুমি একে টাকা দেবে না। কেন? এই সারা জীবন শুধু ফর্মই ভরে যায়, আজ পর্যন্ত কোনো এক্সাম বা ইন্টারভিউ কোয়ালিফাই করেছো? অজয়, তুমি আবার শুরু করলে, তোমার প্রবলেমটা কি? আর আমি তো নিজে ইনকাম করি, আর তুমিও তো তোমার বাবা মাকে টাকা দাও, রাইট? অতএব আমিও আমার ভাইকে টাকা দেব। প্রজ্ঞা, তোমার চোখে না কাপড়ের পট্টি বাঁধা আছে, তুমি আর কোনো ভুল দেখতেই পাও না, করো যা খুশি। আরে অজয়, অজয় শোনো তো, খাবারটা তো কে, তুই দাঁড়া, আমি দিচ্ছি। তুমি ছাড়ো দিদি, জামাইবাবু রাগ করবে। ডোন্ট ওয়ারি, এই নে, ভালো করে পড়বি, হ্যাঁ, চিন্তা করিস না। আমার ভালো দিদি। আমি আমার কষ্টের পয়সা নিয়ে অনেক খুশি আছি, শুধু আপনি আমার থেকে দূরে থাকুন। আরে শোনো না, ফর্মের পয়সা এর জন্য ইয়ারিং এনেছিলাম, কিন্তু এ সেটা নিলই না, মনে হয় এর সাথে ভালো কথায় কাজ করা যাবে না, এর জন্য কিছু অন্য ব্যবস্থার দরকার। ম্যাম সাহেব, আপনার জন্য দুধ রেখে দাও সুন্দরী। হ্যাঁ ম্যাম সাহেব। মেম সাহেব, সব কাজ হয়ে গেছে, আমি শুতে যাচ্ছি এখন। গুড নাইট। এই সুন্দরী শোন না, এটা আমাকে কেমন লাগছে রে? ভালো লাগছে মেম সাহেব। তাই না মেম সাহেব, আমার মনে হচ্ছে আমি ভুল সময় চলে এসেছি ভেতরে। এরকম কেন বলছিস মেম সাহেব? এইভাবে লকার সবার সামনে খোলা উচিত না, সময় এখন খুব খারাপ হয়ে গেছে। যখনই লকার খুলবেন আপনি দরজা বন্ধ করেই খুলবেন। ওহো সুন্দরী, তুইও না, এখন তো তুইও আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, তাই না? আই ট্রাস্ট ইউ। সুন্দরী, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ ম্যাম সাহেব। তোরও তো ইচ্ছা হয় বল এই সমস্ত জুয়েলারি পরতে। ম্যাম সাহেব, কোন মেয়েরই বা মন চায় না যে তার কাছে ধন সম্পদ গয়না থাকবে, কিন্তু ম্যাম সাহেব যাই থাকুক নিজের পরিশ্রমের যেন হয়। একদম, যা এবার আরাম কর। হ্যাঁ হ্যাঁ ম্যাম। গুড নাইট।
আরে কোথায় আছো, কোথায় আছো তুমি? আরে এখানেই তো আছি আমি, এমন কি হয়ে গেল যে এত রাতে এখানে? আরে রঞ্জিত, আমি তোমাকে কি বলবো, এত সব গয়না, এত টাকার বান্ডিল, আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। এই সব কিছু না আমি না আমার জীবনে প্রথমবার দেখলাম। এই জন্যই তো তোকে ওখানে পাঠিয়েছিলাম আমার জান। দেখ, যেভাবেই হোক তোকে লকার অবধি পৌঁছাতে হবে। একবার যদি ওই লকারের মালগুলো আমরা হাতে পাই না, তাহলে আমাদের জীবনভর এই ছোটখাটো চুরি চামারি করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ রঞ্জিত, তুমি একদম ঠিক বলছো, কিন্তু এখন না তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। যত তাড়াতাড়ি তুই কাজ শেষ করবি না, তত তাড়াতাড়ি আমরা এক হব। এখানকার চাবিটা খুঁজি। লকারটা চাবিতে না, নাম্বারে খুলবে। একটা কাজ করি, রঞ্জিতকে ফোন করি, ওকে জিজ্ঞেস করি। হ্যালো রঞ্জিত, আমি না লকারের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু এই লকারটা কোনো চাবির দ্বারা না, নাম্বার দিয়ে খোলে। ওখানে তুই আছিস, আমি নেই। আরে কোনো ব্যবস্থা কর। আরে নাম্বারটা জান কারোর থেকে, দেখা নিজের জাদু। ঠিক আছে, আমি কিছু করছি। সুন্দরী, আমি কি চাটা পাবো না নাকি? আমি কি বললাম তুমি শুনেছো? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি তো। প্রথমে আমি মেম সাহেবের ঘরটা পরিষ্কার করি, তারপর আপনার সব ফরমাশ পূরণ করছি। আমার ঘরে এক কাপ চা নিয়ে এসো। হে ভগবান, বাঁচিয়ে দিয়েছো আজ, ভালো হয়েছে বুদ্ধুটা কিছু শোনেনি, তা না হলে সব প্ল্যান নষ্ট হয়ে যেত। একটা কাজ করি, এই বুদ্ধুটাকেই পটিয়ে নিই। হ্যাঁ এটাই একদম ঠিক হবে, সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। একে দিয়েই লকারের নাম্বারটা বের করব। ঠিকই বলে সাহেব, আপনি পড়ার নাম করে ফোনে গেম খেলেন। কি বললে, কি বললে তুমি? হ্যাঁ রিঙ্কু বাবু, তুমি আমাকে শোধরাতে চলে এসেছো? রিঙ্কু বাবু আমার হাত ছাড়ুন না, রিঙ্কু বাবু আমার হাত ভেঙে যাবে, ছাড়ুন না। না ছাড়বো না। আপনি ও না রিঙ্কু বাবু খুব বুদ্ধু আছেন, আপনার এত কাছে দাঁড়িয়ে আছি, আপনি কষ্ট দিচ্ছেন, একবারও আপনি ব্যাপারটা বুঝছেন না। সুন্দরী মহিলাদের সাথে কি ব্যবহার করতে হয় আপনি তো জানেন না। কি কি বললে তুমি? মানে ওটাই যেটা আপনি বুঝছেন। তুমি এত তাড়াতাড়ি বদলে গেলে কি করে? এই নিন রিঙ্কু বাবু, দুধ খেয়ে নিন, দুধ শক্তি দেয়, আর এমনিতেও এখন তো আপনার এটা খুব প্রয়োজন। হ্যাঁ
আপনাকে কে অকমন্য বলে? আমাকে জিজ্ঞেস করুন যে কতটা বিরক্ত করে। যে আপনি কি পড়াশোনা করেন? আরে পড়াশোনা দিয়ে না কিছুই হয় না। যদি এভাবেই চলতে থাকে তাহলে জীবনভর জামাইবাবুর গালিগালাজই শুনতে হবে। সুন্দরী, তুমি আমার সাথ দিলে না, জামাইবাবুর গালি কেন, ওনার জুতোর বাড়িও খাবো। কিন্তু রিঙ্কু বাবু, আপনি বুঝছেন না, আমার এগুলো ভালো লাগে না যখন ওরা আপনার সাথে এরকম ব্যবহার করে। ওরা আপনাকে কাজের লোক ভাবে। দেখুন রিঙ্কু বাবু, আপনার দিদিও না বেশি দিন কিন্তু আপনার সাথে থাকবে না। বউ সবসময় নিজের স্বামীরই হয়, ভাইয়ের নয়। আর একদিন আমি ওদের কথা বলতেও শুনেছিলাম, যদি আপনি এবছর ফেল করে যান না তাহলে ঘর থেকে বের করে দেবে, আর যদি আপনাকে ঘর থেকে বের করে দেয় তাহলে আমাকে নিয়ে কোথায় যাবেন? এইভাবে কি সবসময় লোকের বাড়িতে ঝাড় দিয়ে বাসন মাজা করবো, এইসবই করতে থাকবো নাকি সারা জীবন? না না সুন্দরী, আমি এরকমটা হতে দেবো না। রিঙ্কু বাবু, আপনি বুঝুন, দেখুন ছোটবেলা থেকেই আমি এই কষ্ট করে এসেছি, কিন্তু আপনি, আপনি তো সারা জীবন এরকম আরামে কাটিয়েছেন। তো আমি কি করব সুন্দরী? যদি এই লকারের কিছুটাও টাকা আমরা পেয়ে যাই না, তাহলে আপনার আর আমার, আমাদের দুজনের জীবনই আরামে কেটে যাবে। কিন্তু সুন্দরী, দিদি আমাকে এই লকার থেকে একটা কণাও দেবে না কিন্তু। জানি আমি, উনি তোমাকে হাজার বা পাঁচশোর বেশি দেবেই না, তোমাকে তোমার নিজের অংশটা বুঝে নিতে হবে। অংশ? হ্যাঁ। আরে বোকার, দিদি হয় না তোমার, তো ওনার ইনকামে তোমারও তো অধিকার রয়েছে। কিন্তু সুন্দরী, আমি তো এই লকারের নাম্বারটা তো জানি না। হ্যাঁ, তুমি এটার নাম্বার জানো না? আরে কি বুদ্ধুরাম তুমি, কেমন পুরুষ তুমি, তুমি এর নাম্বারটাও জানো না? না, আমি চেষ্টা করব। হ্যাঁ তুমি চেষ্টা করো, যদি এই লকারটা একবার খুলে যায় না তাহলে তোমার আর আমার দুজনের জীবনটা চলে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, তুমি চেষ্টা করো, আমি বাইরে দেখে আসছি, কেউ আসছে কি আসছে না। ঠিক আছে, আমি আমি সব নাম্বার টিপে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রঞ্জিত, আর ওই বুদ্ধুটাও নাম্বারটা জানে না, খোলার চেষ্টা তো করছে, কে জানে যদি খুলে যায়। ঠিক আছে, তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমি কিচ্ছু করিনি, আমি চুরি করিনি। তুমি আমাকে যত খুশি মারো, মেরে ফেলো জামাইবাবু, কিন্তু দিদিকে বলবে না একটু, আমাকে ক্ষমা করে দাও জামাইবাবু, আর কখনো আমি লকারের দিকে তাকিয়েও দেখবো না। হে ভগবান, তুমি আজকে বাঁচিয়ে নিয়েছ, হে বুদ্ধুটা আমার নাম নেয়নি, তা না হলে সব গড়বড়িয়ে যেত। রঞ্জিতকে আসতে বারণ করতে হবে। হ্যাঁ রঞ্জিত, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে ওই বুদ্ধুটাকে পটিয়ে লকারটা খোলারও চেষ্টা করলাম, কিন্তু সব প্ল্যানটাই গড়বড়িয়ে গেল। সুন্দরী, যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় না, তাহলে হার মেনে বসে থাকতে নেই, বরং দ্বিতীয় রাস্তাটা খুঁজতে হয়। তুই কিছু ভাব। আমিও কিছু ভাবছি। ঠিক আছে। আরে এর বুদ্ধুটার ভাগ্যটা ওর মতোই খারাপ, কি করি, কিছু তো করতেই হবে। কোথা থেকে এসেছে, কাজের ধমকি দিচ্ছে। খোঁজু, তুই জানিস কি, তোর যে জামাইবাবু আছে উনিই তো আমাকে কাজটা দিয়েছে, আর এখনো আমার হাতের মুঠোয়।
প্রজ্ঞা, প্রজ্ঞা কেরা মিশি ধরো, দুধ খাও। কি ব্যাপার, আজকাল আমার খুব খেয়াল রাখছো যে, ঝগড়া টগড়া করতে ভুলে গেছো নাকি? সত্যি কথা বলবো, ঝগড়া তো তুমি শুরু করো, আমি তো শুধু তোমার সাথে থাকি। হ্যাঁ, এরকম ঝগড়া করলে কি ভালোবাসা কমে যায় নাকি? এনো দুধটা খেয়ে নাও। না না না, প্লিজ দুধ খাও না, প্লিজ প্লিজ। অজয়, তুমি চিন্তা করো না রঞ্জিত, খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা এখন আমি রাখছি, উনি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, নিজের খেয়াল রাখি আমি, উনি তো শুধু আসে নিজেই মদ খায় আর শুয়ে পড়ে। আচ্ছা চলো, আমি পরে কথা বলছি। হ্যাঁ বাই। সুন্দরী, ঘুমিয়ে পড়েছে ম্যাম সাহেব? হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, এমন জিনিস মেশায় না দুধের মধ্যে। সুন্দরী, আজকে তো তোমাকে স্বর্গের অপ্সরাদের মতো লাগছে। ভালো করেছো তুমি আমাকে ফোন করে ডেকে নিয়েছো। বাহ জামাই বাবু, বাহ দারুণ খেলা খেলছো তোমরা দুজনে। হ্যাঁ রিঙ্কু তুই? হ্যাঁ আমি তো তাই ভাবছি যে এই মেয়েটা আমাকে আর কেন পাত্তা দিচ্ছে না। এটা তো ভালোই হয়েছে যে এক্সামে আমি কোশ্চেন পেপারই বুঝতে পারিনি, তাই বাড়ি চলে এসেছি, তোমাদের নোংরা মোটা ধরে ফেলতে পারলাম। প্রিয় জামাই বাবু, ওই দিন লকারটা ছুঁয়েছিলাম বলে মেরে মেরে আমাকে আধমরা করে দিয়েছিলে না, এবার আমি বদলা নেব, এবার সব বলবো, আমি সব বলে দেবো দিদিকে, সব বলে দেবো। ছাড়ো জামাই বাবু, ছাড়ো ছাড়ো আমাকে, স্পিড শেষ হয়ে গেল, ছাড়ো জামাই বাবু, আমি দিদিকে বলবো, ছাড়ো আমাকে। আমার কথা মন দিয়ে শুনুন, সুন্দরী এই দেখ, এই দেখ আমার মা কি হয়েছে।
বাবু, কেউ একজন কেউ তোমার আমার ভাইকে মেরে ফেলেছে। মেম সাহেব, একটু আগে পর্যন্ত তো রিঙ্কু বাবু ঠিক ছিলেন। কি বলছিস কি? তুই অজয়কে ফোন কর এক্ষুনি। আমার দেখে মনে হচ্ছে রিঙ্কু নিজেই নিজের হাতে শিরা কেটে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এই কারণেই উনি নিজেকে মেরে ফেলেছেন। ঠিক বলেছিস সুন্দরী, এটা হতে পারে। প্রজ্ঞা নিজেকে সামলাও। হ্যালো, পুলিশ স্টেশন। আপনাদের সবার বয়ান নেওয়া হয়ে গেছে, দরকার পড়লে আপনাদের থানায় ডাকা হবে এনকোয়ারির জন্য। হ্যাঁ স্যার। বিজয়, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার। হ্যাঁ রঞ্জিত, বলো না। আরে আর কতদিন লাগবে তোর? আরে রঞ্জিত, তুমি ব্যাপারটা না বুঝতে পারছো না। আর ওই বুদ্ধুটা মারা যাবার পর থেকে ঘরে যা টেনশন চলছে না, এখন সবে ব্যাপারটা একটু ঠান্ডা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ কর। ঠিক আছে, আজ রাত্রে তুমি চলে এসো। আজ রাত্রে আমি যেভাবেই হোক না কেন ওই নিশারুর কাছ থেকে নাম্বারটা নিয়ে ছাড়বো। ঠিক আছে। ও যদি উঠে যায় তো? না না, এ এখন উঠবে না। এর পরে কে আজকে দুটো ঘুমের ওষুধ দিয়েছে, কাল দুপুরের আগেই উঠবে না। আচ্ছা আচ্ছা, লকার কোথায়? আসো আসো, আমি দেখাচ্ছি। ব্যাগগুলো একটু বেশি ভারী হলো না? তাও আমার জিনিস, চোর কোথাকার। ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী অজয় ভিতরে আছে। মারপিট করার খুব শখ না তোমাদের? এবার জেলে ভালো করে শেখাবো যে মারপিট কিভাবে করে। প্রজ্ঞা, এখানে এসব কি হচ্ছে? আরে পুলিশ কেন এসেছে এখানে? আমি ডেকেছি, তোমাদের সবার সব কুকর্মের প্রমাণ দিয়ে দিয়েছি আমি। আমি কিছু বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি।
ভাবুন, যদি আমাদের ভালোবাসার ব্যাপারে রিঙ্কু ম্যাম সাহেবকে বলে দিত তাহলে কি হতো? সেই জন্য তো আমরা চিরদিনের মতো ওকে চুপ করিয়ে দিয়েছি, হ্যাঁ মেরে দিয়েছি ওকে। রিঙ্কুর হাতের শিরা তুমি কেটে দিলে, আর মার্ডারকে আত্মহত্যার কেস বাড়িয়ে দিলে তুমি। মানতেই হবে সুন্দরী রানী। আজ আমি তোর আর এই রঞ্জিতের সব কথা শুনে নিয়েছিলাম। আজ রাত্রে তুমি চলে এসো, আজ রাত্রে যেভাবেই হোক ওই অজয়ের কাছ থেকে নাম্বারটা নিয়েই ছাড়বো। ঠিক আছে, তোদের সব প্ল্যান শুনে নিয়েছিলাম আর তখনই ঠিক করেছিলাম, তোদের পর্দা আমি ফাঁস করেই ছাড়বো। প্রজ্ঞা ম্যাডাম, একটা বড় ভুল আপনিও করেছেন। যে কোনো কাজের লোককে বাড়িতে কাজে রাখার আগে তার পুলিশ ভেরিফিকেশন করানোটা জরুরি, যেটা আপনি করাননি। আই এগ্রি ইন্সপেক্টর সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর একজন ভালো স্বামীর ভেরিফিকেশন সেটা কোথায় পাবো ইন্সপেক্টর? নিয়ে যান এদের।